আসসালামু আলাইকুম। গণ উন্নয়ন কেন্দ্র ঘাক এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন গণ উন্নয়ন কেন্দ্র ঘাক এনজিওতে উন্নয়ন সহযোগী ক্ষুদ্র ঋণ কার্যক্রমে পদে কিন্তু কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। সো বন্ধুরা, এখানে আপনাদের পদ সংখ্যা কিন্তু 100 জন লোক নিয়োগ করা হবে এখানে। সো বন্ধুরা, এখানে আপনাদের ফুল টাইম কাজ করতে হবে। এখানে আপনাদের অবশ্যই মাঠ পর্যায়ে 1 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, এখানে বয়স কিন্তু 35 বছরের ভিতরে হতে হবে। এখানে আপনাদের কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, দিনাজপুর, নীলফামারী, বগুড়া, রংপুর, লালমনিরহাট এই জায়গাগুলোতে কিন্তু আপনাদের জব পোস্টিং রাখা হবে। এখানে বেতন দেওয়া হবে 15,000 থেকে 20,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। সো বন্ধুরা, এখানে আবেদন করতে হলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনক্রিমেন্ট, গ্রাচুইটি, বৈশাখী ভাতা, 2টি উৎসব ভাতা এবং কি যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পাবেন। ঠিক আছে। সো বন্ধুরা, আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক, আগামী 20 আগস্ট 2022 তারিখে বিকাল 5টার মধ্যে কিন্তু আপনাদের এই আবেদনটি স্বহস্তে আবেদন লিখে আপনাদের আবেদনটি পাঠাতে হবে। স্বহস্তে আবেদন লিখে সাথে পুনর্জীবন বৃত্তান্ত দিতে হবে, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি, এনআইডি কার্ডের ফটোকপি সহ আপনারা দেখতে পাচ্ছেন গণ উন্নয়ন কেন্দ্র থেকে শুরু করে এই যে গাইবান্ধা 57 বরাবরে আবেদনটি পাঠাতে হবে, অথবা এই যে ঢাকা থেকে শুরু করে এই যে ঢাকা 1217 এই বরাবর কিন্তু আপনারা এই আবেদনটি পাঠিয়ে জেলা আবেদনটি সম্পন্ন করতে পারবেন। সো বন্ধুরা, এই আবেদনটি কিন্তু শেষ হবে 20 আগস্ট 2022 তারিখে কিন্তু এই আবেদনটি শেষ হবে। এর আগেই কিন্তু আপনারা এই আবেদনটি করে নিতে পারবেন। সো বন্ধুরা, এছাড়াও কিন্তু এখানে আরও বেশ কিছু পদ রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। দেখতে পাবেন প্রোডাকশন ম্যানেজার রয়েছে, এলাকা ব্যবস্থাপক রয়েছে, শাখা ব্যবস্থাপক রয়েছে। এখানে আপনারা প্রবেশ করে সুন্দরভাবে দেখে নেবেন। ওকে। সো বন্ধুরা, এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি। আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি, তাই আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।